আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই রূপ ফার্মার ঢাকা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কি কি দিয়ে ক্রেট সাজালে খুবই অল্প মাটি লাগে এবং সেই রকমভাবে ক্রেট সাজালে বেগুন গাছের ফলন ভালো হয়। তো এবার এই পদ্ধতিতে ক্রেট সাজিয়ে দেখছি যে আগের তুলনায় অনেক অনেক গুণ ফলন ভালো হচ্ছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা দেখে থাকবেন আমার ক্রেটটি বরানোর পদ্ধতি। এরকমভাবে ক্রেট সাজালে দু তিনটি সুবিধা পাওয়া যায়। একটি হলো মাটি কম লাগবে, পানিও কম লাগবে এবং একাধিকবার সবজি ওঠানো যাবে, বিশেষ করে বেগুন। আমি অলরেডি দুই তিনবার বেগুন উঠিয়েছি, তারপরেও ফুল আসছে, আবার বেগুন হচ্ছে, এরকমভাবে ব্যাপক ফলন হবে বলা চলে। যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটির ভিডিও প্রথমবার দেখছেন তাদের জন্য ভিডিও শেষে সেই অভিনব ক্রেট ভরানোর পদ্ধতিটি আবার শেয়ার করলাম। সেই ক্রেট ভরানো সম্পর্কে আরও কয়েকটি বিষয় জানা ছিল না, সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম বিষয়টি হলো সেই ক্রেটে মাটি ভরানোর সঙ্গে সঙ্গে কোনো গাছ অথবা বীজ বপন করা যাবে না। প্রথম সাত আট দিন বেশি বেশি পানি দিতে হবে যেন ক্রেটে ভরানো সেই বস্তুগুলো সহজে পচে যায়, এবং কমপক্ষে 10-15 দিন পরে যে কোনো গাছ অথবা বীজ লাগাতে হবে। গাছ এবং বীজ লাগানোর পরে একটি বিষয় অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে, না হলে সেই গাছগুলো মারা যাবে। সেটি হলো এই পদ্ধতিতে ক্রেট ভরানোর পরে খুবই অল্প পানি দিতে হবে, পানি একেবারেই অল্প ব্যবহার করতে হবে, না হলে এই গাছগুলো মারা যাবে। এই পদ্ধতিতে ক্রেট ভরালে বেশি ফলন হওয়ার একটি কারণ হলো তরল জৈব সার বেশি পরিমাণ পেয়ে থাকে। একটি ক্রেটে যত রকম ফেলে দেওয়া কাপড় আছে সেগুলো নিয়ে ক্রেটের তলা ভর্তি করবেন। ক্রেটটি ভরানোর সময় অবশ্যই খেয়াল করবেন ক্রেটের তলায় যেন কোনো আলগা ভাব না থাকে। কাপড় ভরানো হয়ে গেলে সেখানে সোন বা সুপ পাতা এই জাতীয় পাতা দিয়ে ভরে দিতে হবে। এরপরে কিছু পাতা কম্পোস্ট দিয়ে ঠেসে ঠেসে মাটি ভরাতে হবে। মাটি ভরানো হয়ে গেলে সেখানে একটি 4 ইঞ্চি পরিমাণ পাইপ দিবেন। সেই পাইপের মধ্যে কলার খোসা, তরকারির খোসা এই জাতীয় খোসা ভরাবেন। এরপর কিছু মাটি দিবেন, এরপর আবার খোসা ভরাবেন, এরপর আবার মাটি দিবেন। এইভাবে স্তর করে ঘন ঘন পানি দিতে হবে। এই পানিগুলো এই পাইপের ভিতর দিয়ে যেয়ে সেখানে তরল জৈব সার হয়ে মাটিতে যাবে, ক্রেটটি জৈব সারে ভরপুর হবে।